নমস্কার বন্ধুরা, আগেই বলেছিলাম নদী এবং পাহাড় আমার খুব প্রিয়। তো আজকে চলে এলাম গোসাবা যাওয়ার পথে। তো গোসাবা যেতে গেলে গদখালি থেকে খেয়া পার হয়ে গোসাবাতে যেতে হয়, কিন্তু যাওয়ার পথে নৌকো আরও একটি দ্বীপে দাঁড়ায়, সেটা হলো চণ্ডীপুর দ্বীপ। তো আমরা এখন যাব চণ্ডীপুর দ্বীপে। এই হলো চণ্ডীপুর দ্বীপ, চণ্ডীপুরের ফেরিঘাট। এখানে নৌকা প্রথমে আসে, তারপরে এখান থেকে আবার যাত্রী নামিয়ে নতুন যাত্রী নিয়ে আবার গোসাবাতে যায়। তো এখন আমরা যাব সেই চণ্ডীপুরের ফেরিঘাটে। দেখুন কত সুন্দর জেটিটা বানিয়েছে, এটা হলো নতুন জেটি। তো চলুন যাই পুরানো জেটির দিকে, যে পুরানো জেটিতেই এখনও লোক পারাপার চলে, যানবাহন পারাপার চলে। তো যেখানে ইটের স্ল্যাব ফেলা আছে এটাই হলো পুরানো জেটি, এখান দিয়েই সমস্ত কিছু যান চলাচল লোক পারাপার সবই চলে। তো দেখুন বাইকটা কিভাবে নৌকা থেকে নামানো হচ্ছে, এই বাইকটার অনেক ওজন আপনারা আন্দাজ করতে পারছেন। তো কিভাবে নামানো হচ্ছে দেখুন, যে ছেলেটি পিছন থেকে সাহায্য করছে ও কিন্তু নৌকার মাঝি, তো ও সাহায্য করছে। দেখুন পিছন থেকে ঠেলে দেবে একেবারে উপরে, রাস্তার উপরে ওকে তুলে দেবে। এর জন্যে এক্সট্রা পয়সা দিতে হয়, ফেরি যে ভাড়া বাবদ যে পয়সা নেওয়া হয় তার চেয়েও বেশি পয়সা দিয়ে পারাপার করতে হয়। তো যাক, আজকে প্রচণ্ড রোদ্দুর ছিল, জুলাই মাসের আকাশ, বৃষ্টি হওয়ার কথা, মেঘের ছটা থাকার কথা, দেখুন আকাশ কত পরিষ্কার হয়ে আছে, এবং প্রচণ্ড রোদ্দুর ছিল। তো এই অবস্থায় যান চলাচল চলছে, নৌকা বরাবর চলছে, জীবন তো থেমে থাকবে না, তো সব কিছুই চলছে। এবার যাব আমরা গোসাবার দিকে। গোসাবা হলো সুন্দরবনের নাম বললে সবার প্রথমে গোসাবার নাম আসে, তো সেই গোসাবাতে যাব আমরা। বলে রাখি, এই গোসাবাকে বিশ্ববাসীর কাছে পরিচিতি এনে দিয়েছিলেন যে ব্যক্তি, তার নাম মাননীয় স্বর্গীয় তুষার কাঞ্জিলাল মহাশয়, যিনি সমাজসেবাতে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। তো তার দৌলতে গোসাবা নামটা বিশ্ববাসীর কাছে পৌঁছে গিয়েছিল। তো যাই হোক, আমরা সেই গোসাবা ব্লকে এখন যাব, গোসাবা দ্বীপে যাব। তো যাওয়ার পথে দেখুন নদীটা, দেখুন নদী, আমি গতদিন আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম এই বিদ্যাধরী নদীর আরেকটি প্রান্তে, সেখানে নদীর ঢেউটা কেমন ছিল, আর এখানে ঢেউটা দেখুন, নদী প্রায় শান্ত বললে চলে। তো এখানে নদী অনেকটা শান্ত, তবে মাঝে মধ্যে একটু উত্তাল হয়ে ওঠে, সেটা প্রকৃতির কারণে হয়। তো আজকে নদী খুবই শান্ত আছে, নদীতে এখন পূর্ণ জোয়ার। আমি আগের ভিডিওতে বলেছিলাম নদী তখন শান্ত হয়ে যায় যখন একেবারে পূর্ণ জোয়ার হয়ে যায়, সেই সময় শান্ত হয়ে যায়। তো এখন পূর্ণ জোয়ার, সেজন্য নদীটাকে এত শান্ত দেখাচ্ছে। তো আসুন, আমরা একেবারে চলে এসেছি কাছাকাছি। এই দেখুন যে বোটগুলো দাঁড়িয়ে আছে ওপারে, ওটাই হলো গোসাবা দ্বীপ, যে টাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে ওটাই গোসাবা দ্বীপ। এখন আমরা একেবারে গোসাবা ফেরিঘাটের কাছেই এসে গেছি। দেখুন আরেকটি খেয়া, ওটা গোসাবা থেকে চলে যাচ্ছে গদখালির দিকে, আর আমরা এখন যাচ্ছি গোসাবাতে। নৌকা এবারে আস্তে আস্তে থামতে শুরু করবে। এই দেখুন এই বোটটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ও ওখানে এইভাবে পড়ে আছে। এই হলো ফেরিঘাট, আমরা এসে গেছি গোসাবা ফেরিঘাট। এবারে সব আমরা নামবো। দেখুন সব অফিস যাত্রী আছে, নিত্যযাত্রী আছে, সবাই নামছে। তো এই হলো গোসাবা ফেরিঘাট। আমি যাব এবার গোসাবা বাজারের ভিতর দিয়ে। তো গোসাবা বাজারের কথা বললে আমি অনুভব করতে পারি, কলকাতার যে বাজার, গোসাবা বাজারে এলে আপনার মনে হবে না যে আপনি কলকাতার বাইরে আছেন, একটা একটা মজাদার ব্যাপার। তো আপনি কলকাতার যদি বড় বাজার গিয়ে থাকেন বা অন্যান্য যে সমস্ত বাজার এলাকা আছে, সেখানে যাওয়া আর গোসাবা বাজারে যাওয়ার মধ্যে খুব একটা তফাৎ খুঁজে পাবেন না। তো চলুন যাই সেই গোসাবার ভিতর দিয়ে যাব। দেখুন এই হলো সেই বাজার, সরু রাস্তা, দুই পাশে পসরা বসে আছে ফুটপাত। তো এভাবেই এটাই হলো গোসাবা বাজারের দিকে যাচ্ছি আমরা। দেখুন চারিদিকে দোকান আছে, সমস্ত কিছু একেবারে বাজারের মতো। যেদিন বাজার হয়, এই যে আমরা রাস্তা যে খালি দেখতে পাচ্ছি এরকমটা থাকে না, পুরো
লোকের ভিড় থাকে, জনস্রোত বলা যায় তেমন থাকে, প্রচণ্ড ভিড় হয় বাজারের দিনে। তো এখন আজকের বাজার নয়, সেজন্য রাস্তা এতটা খালি। তো আমরা এগিয়ে যাচ্ছি ঘোষাবা বাজারের ভিতর দিয়ে। বাজারটা অনেকটাই বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে, এবং বলে রাখি এখানে কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায়। অনেকের মনে হতে পারে যেটা প্রত্যন্ত অঞ্চলের একটা বাজার, হয়তো জিনিসপত্রের কোয়ালিটি হয়তো ভালো হয় না, নিম্নমানের জিনিসপত্র পাওয়া যায়, এটা কিন্তু একেবারেই নয়। কলকাতার বাজারে যে ধরনের কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায়, আপনি ঘোষাবা বাজারেও সেই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন, ন্যায্য মূল্যেই পাবেন। এবং এটা ভাবার কোনো দরকার নেই যে আমি দূরে থেকে কিনছি, মানে একদম প্রত্যন্ত জায়গা থেকে কিনছি বলে প্রোডাক্টের দাম বেশি হবে, তাও কিন্তু নয়। তো এই এখনও চলুন, এখনও আমরা যাচ্ছি ঘোষাবা বাজারে। দেখুন দোকানগুলো, দেখুন, আপনার মনে হবে না যে আপনি কলকাতার বাইরে আছেন, কলকাতার বাজারের ফিলিংস আপনার মধ্যে অবশ্যই হবে। এই চুকোসভা বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, দেখুন চারিদিকে দোকান আছে, শোরুম আছে। দেখুন কেমন লাগছে বলুন ঘোষাবা বাজারের ভিতরটার ছবিটা। আরও আমার ইচ্ছে আছে টোটাল যে ঘোষাবা বাজারটা, সবজি বাজার থেকে আরম্ভ করে চাল বাজার থেকে আরম্ভ করে সমস্তটা একদিন আমি দেখানোর চেষ্টা করব। দেখুন বিল্ডিংগুলো, আমার তো মনে হয় কলকাতার থেকে কোনো অংশে কম নয় বাজারটা। তো যাক, আমরা এবার একটু একটু অন্য দিকে যাব। এটা হচ্ছে ঘোষাবার একটা ঐতিহ্যবাহী কিছু দিক আছে, তার মধ্যে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের একটা বাংলো ছিল, তো সেখানে এখন ওই চত্বরে আর কি ভারতীয় স্টেট ব্যাংকের অফিস আছে। সাথে সাথে হ্যামিল্টন সাহেবের যে বাংলো ছিল তার একটি অংশে এখন পোস্ট অফিস হয়েছে, একটি নার্সারি স্কুল হয়েছে। তো হ্যামিল্টন সাহেব ইংরেজ আমলের একেবারে শেষের দিকের একজন শাসক ছিলেন, ওই এলাকার দায়িত্বে ছিলেন, ঘোষাবা এলাকার দায়িত্বে ছিলেন। তো তার যে বাংলো, তার যে থাকার ঘর, সেগুলো এখন সরকারি দপ্তর হয়ে গেছে, কিছু কিছু হেরিটেজ সাইট হিসেবে গণ্য হয়েছে, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা হয়। এই দেখুন আমরা যেখান দিয়ে যাচ্ছি এখন, ঘোষাবা পঞ্চায়েতের রাস্তা এটা। তো এখানে গেলেই আমি সেই হ্যামিল্টন সাহেবের সেই বাংলোটা আমি দেখাবো। বাংলো নয়, এটা হ্যামিল্টন সাহেবের একটা থাকার জায়গা, হ্যামিল্টন সাহেবের বাংলো আমি অন্য একদিন দেখাবো। তো এই হচ্ছে ঘোষাবা পঞ্চায়েত। তো এখান থেকে ওপারটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঘোষাবার সঙ্গে অন্যান্য দ্বীপের যে সংযোগ হয়েছে সেই রাস্তা, এই যে খাল, খালের ওপারে সেই রাস্তাটা আছে। তো ওই রাস্তা দিয়ে ঘোষাবার সঙ্গে, ঘোষাবার অন্যান্য দ্বীপের সঙ্গে সংযোগ তৈরি হয়েছে। তো এটা হচ্ছে পাশের একটি রাস্তা, এটা ঘোষাবা পঞ্চায়েত এর রাস্তা। এখানে থেকে গেলে আরও কিছু সরকারি অফিস রয়েছে, বিএলডি অফিস রয়েছে, ঘোষাবা পোস্ট অফিস রয়েছে, এই সেই জায়গা। আর দূরেই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঘোষাবা হসপিটাল এর চত্বর ওটা। সাথে সাথে ওখানে ঘোষাবার যে পাওয়ার গ্রিড, পাওয়ার হাউস আছে সেটা ওখানে পড়ছে। আমরা এখন যাচ্ছি ঘোষাবা পঞ্চায়েত রোড ধরে। তো দেখুন রাস্তাটা ঢালাই রাস্তা হয়েছে, আর এই রাস্তার নোংরা ইঞ্জিন ভ্যান তারাও দাঁড়িয়ে আছে। তো এই দেখুন ওই যে সরকারি বিল্ডিং দেখতে পাচ্ছেন নীল রঙের, ওটা হচ্ছে ঘোষাবা হাসপাতালের চত্বর। ওটা অন্যদিক থেকে আসা যায়। তো এটা এটা একটা অন্যদিক, এখানে রাস্তা এখনও পাকা হয়নি। এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের যে থাকার ঘর বলেছিলাম, এটা সেই একটা তার মধ্যে। তো আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি, ওই দেখুন যে লাল রঙের লেখা আছে ওখানেই হ্যামিল্টন সাহেবের, ড্যানিয়েল হ্যামিল্টন ট্রাস্ট লেখা আছে দেখুন। তো ওখানে এখন পোস্ট অফিস এবং একটি নার্সারি স্কুল চলে। এই হচ্ছে ঐতিহ্যবাহী একটি জায়গা, আমি একদিন যাব, আমার খুব ইচ্ছা আছে হ্যামিল্টন সাহেবের যে বাংলো এবং বাকি যে সমস্ত প্রপার্টিসগুলো ছিল সেগুলোর উপরে একটি ভিডিও বানানোর। আমি কথা দিলাম আমি যাবো একদিন, হ্যামিল্টন সাহেবের সম্বন্ধে তথ্য টোটালটাই আমি জানাবো। তো যাক, এই ছিল ঘোষাবা বাজারের এবং ঘোষাবা সম্পর্কিত ছোট্ট একটি দৃশ্য। এবারে এটা হচ্ছে ফেরার পথের ভিডিও। দেখুন ফেরার সময় কিন্তু আমি অনেকক্ষণ ওপারে ছিলাম কাজের সূত্রে, ফেরার সময় দেখুন ভাটা পড়ে গেছে। তো এই হলো ফেরার সময়ের নদীর চিত্র, দেখুন কতটা জল কমে গেছে, ভাটা পড়ে গেছে নদীতে।
আমরা এই যে নদীতে যাত্রা করলাম, সারা দিনটা কিন্তু খুব রুদ্রের মধ্যে কেটেছে। প্রকৃতির দৃশ্যটা দেখুন, একদম চকচকে পরিষ্কার ওয়েদার, বৃষ্টির লেশ মাত্র নেই, মেঘের ছিটে ফোটা নেই। আর নদী দেখুন, নদী আগের থেকে একটু বেশি উত্তাল মনে হচ্ছে, ভাটা নেমে গেছে সেই জন্য। তো যাই হোক, আজকে আমার দারুণ লাগলো, নদীতে ভ্রমণ করলাম, দারুণ লাগলো, প্রকৃতিও সুন্দর ছিল। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।